হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে আপনাদের জন্য আমি হচ্ছে রান্না নিয়ে আসিনি এবং কোথাও ঘুরতে গেছি সেটাও নিয়ে আসিনি। আজকে আপনাদের জন্য একটা জিনিস নিয়ে এসেছি যেটা আমরা রেগুলার খেয়ে থাকি, বাট আমরা হয়তো অনেকেই জানি না। বলেন তো এটা কী, দেখে হচ্ছে কেউ বুঝে না, বা কিন্তু এটা হচ্ছে আমরা রেগুলার খেয়ে থাকি। তো এখানে হচ্ছে আমার কাছে চারটা রয়েছে, যারা চিনেন তারা তো চিনেনই, যারা চিনেন না তারা তো বলতে পারবেন না এটা কী। এটা হচ্ছে আমরা রেগুলার খুবই কমন একটা জিনিস, সেটা আমরা খেয়ে থাকি, বাট হচ্ছে এটা মেইন গাছটা বা কোথা থেকে আসে সেটা হচ্ছে আমরা অনেকেই জানি না বা দেখিনি। তো আজকে হচ্ছে আমি এমন একটা জিনিসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। তো দেখেন, এটা হচ্ছে কাঠবাদাম। কাঠবাদামও হচ্ছে আমরা অনেকেই খাই। তো দেখেন, এটা হচ্ছে কাঠবাদামের হচ্ছে বাইরের যে খোলসটা, এটা একটা শামুকের মতো, শামুকের ভেতর থেকে যেমন ঝিনুক আসে আর কি। তো এখন কাঠবাদামের এইটার উপর দেখেন, তো এখানে এগুলো হচ্ছে কাঠবাদাম। তো এরকম হচ্ছে একটার ভেতর অনেকগুলোই থাকে, আবার কম থাকে, বেশি থাকে, এরকম থাকে, 17-18টা পর্যন্ত থাকে, আবার 4-5-6টা পর্যন্ত থাকে। তো এখন দেখেন হচ্ছে, তো এখানে চারটা হচ্ছে আমার কাছে কাঠবাদাম এসেছে, চারটা থেকে আমি অনেকগুলোই কাঠবাদাম পেয়েছি। তো এখন আপনাদেরকে দেখাবো কাঠবাদাম তো আসলে কোথা থেকে আসে। এটা দেখতে খেজুরের মতো লাগছে, তো এটার ভেতরে কিন্তু অনেকগুলো আস্তর আছে। তো কেমন করে এটা খেতে হয় বা কেমন করে এটা বের করতে হয় সেটাও দেখাবো আজকে আপনাদের সাথে। সবাই আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত, তাহলে সবই দেখতে পারবেন। তো দেখেন, একদম হচ্ছে লাভ শেপের ইয়েটা, খোলসটা একদমই মনে হচ্ছে একদম একটা লাভ বসিয়ে দিয়েছে এরকম। তো দেখেন, সবগুলো মিলে হচ্ছে আমার এই যে এগুলো হয়েছে এখানে 30-40টা মতো আর কি হবে। দেখেন, একদমই হচ্ছে খেজুরের মতো মনে হচ্ছে, যে খেজুর পেকেছে একদম দেশি খেজুর, যে সাইজের ওই সাইজের হচ্ছে খেজুর, খেজুরের মতো লাগছে। তো দেখেন, যারা কখনো দেখেননি তারা দেখেন। তো এখন হচ্ছে আমি দেখাবো এটা কীভাবে ভাঙতে হয়, যে এরকম করে একটা ফাটা থাকে, ওটা দিয়ে এভাবে হচ্ছে দুই হাত দিয়ে খুলে নিতে হয়, তাহলে হচ্ছে ভেতর থেকে আর কি চলে আসবে। তো দেখেন, আমি হচ্ছে এভাবে ফেটে নিয়েছি। তো এখান থেকে আর কি এখানে লাগানো থাকে একটা ছোট একটা ডালের মতো থাকে, তো ওটার সাথে এটা লাগানো থাকে। তো এই যে দেখেন, একদমই মনে হচ্ছে খেজুর, কিন্তু আসলে এটা খেজুর না, এটা হচ্ছে কাঠবাদাম। তো দেখেন, আমি হচ্ছে এটা এখন একদম যেটা বাদামটা ওটা কীভাবে বের হবে বা কীভাবে এটা ফাটতে হবে সেটা দেখাবো। আমি হচ্ছে আজকে দেখেছি, এর আগে কখনো দেখিনি। তো এরকম আমার মতো যারা আছেন নতুন, তাদের কাছে হয়তো খুবই এক্সাইটেড লাগতে পারে, যে আসলে কাঠবাদাম তো কোথা থেকে আসে, এটা কেমন থাকে দেখতে। এদিকে আনো না। তো হচ্ছে এখন আমি একটা কাঠবাদাম হচ্ছে বাইরে যে কালো অংশটা সেটা হচ্ছে ফেড়ে নিচ্ছি। দেখেন, এই যে উপরে হচ্ছে একদম কালো একটা অংশ থাকে, ওটা হচ্ছে আমি একটু একটু করে এভাবে নিয়ে নিতে হবে। এটা নিয়ে নেবো, সাদা অংশটা, এটাও কিন্তু কাঠবাদাম না, এটার ভেতরে হচ্ছে আরও একটা আস্তর থাকে, যে কালোটার ভেতরে হচ্ছে একটা সাদা আস্তর, কালো আস্তরটা উপর থেকে নিয়ে নিতে হবে, তারপর হচ্ছে এই সাদা আস্তরটা নিতে হবে, এরপরে হচ্ছে একটা শক্ত আস্তর থাকে, যে এখন যেটা দেখতে পাচ্ছেন কালো, সাদাটা নেওয়ার পরে যে কালোটা, এটা কিন্তু একদম ইয়ের মতো, লিচুর মতো, লিচুর দানার মতো। তো দেখেন, এটা কিন্তু একটু শক্ত আস্তর, এটাকে একটু কামড়িয়ে বা ছুরি দিয়ে ফেড়ে নিতে হবে, এটা কিন্তু নর্মালি নখ দিয়ে করা যাবে না। এই যে দেখেন কতটা মোটা যে আস্তরটা। তো এই যে আমাদের কাঠবাদাম বের হয়ে এসেছে, এটা হচ্ছে কাঠবাদাম, এটা কাঁচা অবস্থায়, এটা যখন আপনি রোদে শোকাবেন একদম সেই যে কাঠবাদাম আমরা বাজার থেকে কিনে খাই ওটার মতোই। এই যে দেখেন, এটা হচ্ছে কাঠবাদাম, দেখতে পেয়েছেন, মাঝখানে ফেড়ে নিচ্ছি। এই যে দেখেন, এই যে কাঠবাদাম হয়ে গেছে। তো দেখেন, আসলে খুবই ইন্টারেস্টিং, সেই কাঠবাদাম গাছটা কেমন, যে কোথা থেকে আসছে, খোলসটা কত আস্তরের ভেতরে থাকে কাঠবাদামটা। তো দেখেন, মনে হয় যে এমনি একটা কোথা থেকে হয়তো চলে এসেছে, কিন্তু দেখেন কত